আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জামায়াত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে পারে গতরাতে জামাতের মজলিশ সুরার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে একই দিনে আনুষ্ঠানিকভাবে জামাত বিলুপ্তি ঘোষণা করা হতে পারে তবে বিলুপ্ত ঘোষণা করা হলেও জামাত একটি সামাজিক সংগঠন হিসেবে থাকবে রাজনৈতিক সংগঠন হিসেবে এটি বিলুপ্ত হবে জামায়াতের শীর্ষস্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে গতকালের বৈঠকে জামাত মোট পাঁচটি সিদ্ধান্ত গ্রহণ করেছে সারা দেশের জামায়াতের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মজলিশে সুরা এই পাঁচটি সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জামায়াতের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত এই পাঁচটি সিদ্ধান্তের মধ্যে প্রথমত একাত্তর সালে জামাত ইসলামের ভূমিকার জন্য আনুষ্ঠানিক ভাবে ক্ষমা প্রার্থনা করবে এই ক্ষমা প্রার্থনার দিনটি বেছে নেওয়া হয়েছে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিনটি ওই দিনই জামাত আনুষ্ঠানিক বিবৃতি ভিডিও বার্তা বা অন্য কোনো ভাবে একাত্তরে জামায়াতে ইসলামের ভূমিকার জন্য ক্ষমা চাইবে তবে এই ক্ষমাটা নিঃশর্ত ক্ষমা না ক্ষমা চাওয়ার আগে জামাত একাত্তরে তাদের ভূমিকার প্রেক্ষাপট বর্ণনা করবে এবং কেন তাদের এই পরিস্থিতিতে যেতে হয়েছে সে ব্যাখ্যা দিবে দ্বিতীয়ত ছাব্বিশে মার্চ আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করলেও এটি একটি সামাজিক সংগঠন হিসেবে থাকবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এই বিলুপ্তির দিনে জামাত কোনো নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘোষণা দিবে না জামায়াতের একাধিক সূত্র বলছে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন বিষয় যারা জামাত করেন ও জামায়াতের সমমানা ব্যক্তি গোষ্ঠীকে নিয়ে জামায়াত হয়তো নতুন রাজনৈতিক দল গঠন করবে সেটার সঙ্গে জামাত বিলুপ্তির কোনো সম্পর্ক নেই তৃতীয়ত জামাত বিলুপ্তি হলেও জামায়াতের যে স্বভক্তি জামায়াতের যে নিজস্ব ভবন সম্পত্তি এবং আর্থিক বিষয়গুলো আছে সেগুলো চ্যারিটির কাজে ব্যবহার করা হবে এগুলো হাসপাতাল এতিমদের উন্নয়ন সহ নানা চ্যারিটেবল কাজে ব্যবহার করা হবে বলে জামায়াতের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে চতুর্থত সারা দেশে যে বিপুল সংখ্যক নেতাকর্মী জেলে আছে তাদের জন্য জামাত বিলুপ্ত হলেও একটি বিশেষ তহবিল করবে জামাত তাদেরকে আইনি সহায়তা সহ অন্যান্য সুবিধা প্রদান করবে পঞ্চমত বিলুপ্ত হওয়ার পর জামাতের প্রত্যেকটি কর্মী বিশ্ব ইসলামী উম্মার জন্য কাজ করবে এবং যে যার অবস্থানে থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে তবে মজার ব্যাপার হলো ধরনের সিদ্ধান্ত ভূমিকার এ জন্য যে সমস্ত জামায়াতের অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে সমস্ত যুদ্ধাপরাধীদের ব্যাপারে জামাত কোনো সিদ্ধান্ত জানায়নি এখনও জামাতের ওয়েবসাইটে এবং আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধাপরাধীদেরকে শহীদ হিসেবে গণ্য করে এবং তাদেরকে বীরের মর্যাদা দেয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে জামাতের তৃণমূল থেকে যে মতামত এসেছে সে মতামতে বলা হয়েছে যে যারা অপরাধ করেছে অপরাধের দায়ে যারা দণ্ডিত হয়েছে তাদেরকে অস্বীকার করতে হবে এবং তাদেরকে বীর বা শহীদের মর্যাদা দেওয়া যাবে না কিন্তু জামাতের মজলি শিশুরায় এই বিষয়টি আলোচনা হলেও ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি জামায়াতের শীর্ষ নেতারা মনে করছেন যে যারা যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত হয়েছেন তারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে অসম্মান করা বা তাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করা দলের জন্য ভালো হবে না রাজনীতির জন্য ভালো হবে না তবে একটি সূত্র বলছে যে জামাত বিলুপ্ত হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে রাজনৈতিক দলের সম্ভাব্য নাম হবে জাস্টিস পার্টি এই দলে শুধু জামায়াতের বর্তমান নেতাকর্মীরাই নয় অন্যান্য দল থেকেও সমমনা রাজনৈতিকদের নেয়া হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে